আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি 24 এল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় লেবানন প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আজকে টিকিট সংক্রান্ত কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তার আগে সবাইকে অনুরোধ করব, তারা এখনও বিডি 24 এল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আপনারা জানেন ইতিমধ্যে লেবাননে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে আমি সহ বিশেষ করে আমাকে উদ্দেশ্য করেই বিভ্রান্তিমূলক কিছু কথাবার্তা বলা হয়েছে। তো তার আগে আমি একজন লেবানিস যে কাছ থেকে আপনাদেরকে আমি সরাসরি শোনাতে চাই যে আসলে কি লেবাননে লেবানিস মুদ্রা অর্থাৎ লিরা দিয়ে টিকিট কই করা যায় কি না। Yes, Mr. Shamim, أكيد فيك تدفع بالليرة اللبنانية. نحن عنا التيكت القطر ايرويز، تيكت التركيش ايرلاينز، فيك تدفعون باللبناني باللبنيز ليرة على 4500، اوكي؟ على الأكيد جارانتيد. قطر ايرويز وتركيش ايرلاينز فينا ندفعهم باللبناني، وعربية اير ارابيا يعني، واميريتس ايرلاينز اماراتية، هدول. তো যাই হোক ভিউয়ার্স, আপনারা লেবানিসের কথাগুলো শুনলেন। তো চলুন এখন যে ভাই ওনাকে আমি শ্রদ্ধা করি, তো উনি যেহেতু আক্রমণাত্মক ভাষায় কথাগুলো বলছেন, উনি যেহেতু প্রবাসীদের কাছে মিথ্যাচার করেছেন, তো চলুন ওনার কথাগুলো আমরা শুনে আসি। প্রবাসীদের পকেট কাটার দান্ডা আপনারা বন্ধ করুন। আমি ইউটিউবার, কিন্তু আমি কিন্তু একজন প্রবাসী। ইউটিউবের চাইতে প্রবাসীদের স্বার্থটা বেশি দেখাই কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা লেবানিস লিরা দিয়ে টিকিট কাটতে আগ্রহী, আপনারা অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আপনাদেরকে 100% গ্যারান্টি সহ টিকিট দেওয়া হবে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে যেই টিকিট $350 দিয়ে আপনারা কিনছেন, ওই টিকিট যদি আপনারা 18 লক্ষ বা 18 লক্ষ 20 হাজার লিরা দিয়ে কিনেন, তাহলে আপনাদের সেভ হইতেছে। আপনারা জানেন যে বর্তমানে যে ডলারের মূল্য তাতে $350 মূল্য প্রায় 3/24 আর হচ্ছে 28 লাখ লিরা। তো 28 লাখ লিরা দিয়ে টিকিট কেনার চাইতে আপনি যদি 18 লাখ টাকা টিকিট কিনেন, তাহলে তো আমি মনে করি যে আপনার লস হওয়ার কোনো কথা না। আর প্রশ্নটা আমি আপনাদের বিবেকের কাছে করলাম, এবং যে লোকে ভিডিওতে বললো যে উনার জানা মতে লেবাননের কোনো ট্রাভেল সিলিরা দেয় টিকিট দেওয়া হয় না, ওই লোকে কিন্তু সমপরিমাণ 6 লক্ষ লেবানিস লিরা দিতে হবে। তাহলে $100 পরিমাণ 6 লক্ষ লেবানিস লিরা দিলে যদি টিকিট অরিজিনাল হয়, তাহলে $100 সমপরিমাণ 4,50,000 বা 4,55,000 বা 4,45,000 দিলে কি টিকিট অরিজিনাল হবে না? আবার উনি আরেকটা কথা বললেন যে উনি সোশ্যাল মিডিয়া দেখছেন কিছু ইউটিউবার এবং কিছু পেজে এগুলো প্রচার করতেছে, উনি কি সোশ্যাল মিডিয়া বা পেজে ওইগুলো দেখেন নাই যে ফিলিপাইনের অসংখ্য প্রবাসী সরকারি খরচে দেশে ফিরত গেছেন, ইথিওপিয়ানরা দেশে ফিরত গেছেন, যারা মাসরি তারা দেশে ফিরত গেছেন, ইন্ডিয়ান শ্রমিকরা দেশে ফিরত গেছেন, সেটা তিনি দেখেন না। তিনি দেখছেন যে একজন ইউটিউবারে টিকিট সংক্রান্ত উঠবাট কথাবার্তা বলতেছে। তা আসলে এইগুলা সম্পূর্ণ ওনার ব্যবসায়িক দান্দা এবং ব্যবসায়িক ফায়দা হাসিল করার জন্য যেভাবে হোক এটা করছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা কথা মনে রাখবেন, হাইকোর্টের বিচারক বড় বিচারক নয়, চেয়ারম্যান মেম্বার সাহেব বড় বিচারক নয়, বিচারক হচ্ছে আপনার বিবেক। চ্যালেঞ্জ করে বলতেছি যে লেবাননে লিরা দিয়ে টিকিট কাটা যায়, এবং আমি 100% গ্যারান্টি দিয়েও লিরা দিয়ে এখন পর্যন্ত প্রায় 17টা টিকিট আমি সাধারণ প্রবাসীদের কাছে হাতে হস্তান্তর করছি। বিদায় বেলা আপনাদেরকে বলি, লিরা দিয়ে টিকিট কাটুন, ডলার নিয়ে বাড়ি চলুন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।